হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? এমকে গেমারজের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো জিটিএ ফাইভ কি সত্যি মোবাইল ফোনে খেলা সম্ভব কি না। তো প্রথমেই আপনাদেরকে বলে নেই, জিটিএ ফাইভ গেমটির সাইজ 95 জিবি। এখনকার যুগের সাধারণ মোবাইল ফোনে 32 জিবি স্টোরেজ থাকে। যদি আপনি কোনো মতে আপনার ফোনের মেমোরি কার্ডেও গেমটিকে ইনস্টল করেন, তবুও আপনি গেমটিকে স্মুথভাবে খেলতে পারবেন না, কারণ জিটিএ ফাইভ গেমটিকে স্মুথভাবে খেলার জন্য মিনিমাম 8 জিবি র্যামের প্রয়োজন হয়। আর একজন সাধারণ মানুষের মোবাইল ফোনে র্যাম থাকে মাত্র 3 জিবি। যদি আপনার কাছে অনেক দামি ফোন যেমন আসুস রগ ফোন 2 থাকে, তবুও আপনি এই গেমটিকে খেলতে পারবেন না গেমটির হাই গ্রাফিক্সের কারণে। জিটিএ ফাইভ গেমটিকে মিডিয়াম সেটিংসে 60 FPS-এ খেলার জন্য মিনিমাম 2 জিবি গ্রাফিক্স কার্ড বা ভিডিও র্যামের প্রয়োজন হয়। আর এখনকার হাই এন্ড মোবাইল ফোনেও এত ভালো জিপিইউ বা গ্রাফিক্স কার্ড পাওয়া যায় না। জিটিএ ফাইভ গেমটিকে একটি মিডিয়াম স্পেক্স পিসিতে খেললেও পিসিটি অনেক গরম হয়ে যায়। একবার ভেবে দেখুন, বর্তমান যুগের পিসিতে কত ভালো ভালো কুলিং ফ্যান বা কুলিং সিস্টেম লাগানো থাকে, আর আপনার হাতের ছোট্ট মোবাইল ফোনটিতে কোনো প্রকার কুলিং সিস্টেম নেই। তাই বুঝতেই পারছেন, আপনি যদি আপনার ফোনে জিটিএ ফাইভ খেলেন তাহলে আপনার ফোনটি কতটা গরম হতে পারে। ইউটিউবে অনেক ফেক টিউটোরিয়াল রয়েছে যেখানে দেখানো হয়েছে জিটিএ ফাইভ গেমটিকে অ্যান্ড্রয়েড বা আইওএস ফোনে খেলা যায়, কিন্তু সেগুলো সবগুলোই ফেক, কারণ জিটিএ ফাইভ গেমটি এখন পর্যন্ত অফিসিয়ালি মোবাইল ফোনের জন্য রিলিজ করা হয়নি। এমনকি জিটিএ ফাইভের আগের ভার্সন জিটিএ ফোর গেমটিও মোবাইল ফোনের জন্য রিলিজ করা হয়নি। কিন্তু তার মানে এই না যে আপনি জিটিএ ফাইভ গেমটিকে অ্যান্ড্রয়েডে খেলতে পারবেন না। আপনি চাইলে জিটিএ ফাইভ গেমটিকে অ্যান্ড্রয়েডে খেলতে পারবেন যদি আপনার কাছে একটি পিসি বা PS4 থাকে। আপনি আপনার পিসি বা PS4-এর গেমটিকে আপনার আইওএস বা অ্যান্ড্রয়েড ফোনে স্ট্রিম করে খেলতে পারবেন। এছাড়াও আপনি বিভিন্ন ক্লাউড গেমিং অ্যাপ যেমন ভোর্টেক্সের মাধ্যমে আপনার আইওএস বা অ্যান্ড্রয়েড ফোনে জিটিএ ফাইভ গেমটিকে খেলতে পারবেন। তবে তার জন্য আপনাকে অ্যাপ ডেভেলপার কোম্পানিকে নির্দিষ্ট পরিমাণের কিছু টাকা পে করতে হবে। টাকা পে করে দিলে আপনি অনলাইনে জিটিএ ফাইভ গেমটিকে খেলতে পারবেন। এছাড়া অন্যান্য গেমের মতো অ্যান্ড্রয়েড এবং আইওএসে APK এবং OBB ফাইল ডাউনলোড করে জিটিএ ফাইভ খেলা একদম অসম্ভব। তো বন্ধুরা, আশা করি আপনারা মূল বিষয়টি বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের কাছে, আর পরবর্তীতে এমনই সব গেমিং ভিডিও পেতে MKA Gamers চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং।